নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল। প্রথমে চলে যাব আপনাদের সাথে আলোচনায় পঞ্জিকাতে। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি। সুতরাং দ্বাদশী তিথি চলাকালীন কখনোই কিন্তু আপনারা পুঁই শাকের সেবন করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আজ নক্ষত্র রয়েছে আপনাদের ক্ষেত্রে পুষ্যা নক্ষত্র, আর পুষ্যা নক্ষত্র মণ্ডলীতে অষ্টম নম্বর নক্ষত্র হিসাবে কর্কট রাশির গৃহে অবস্থান করে থাকে। এই নক্ষত্রটি একটি শনি দ্বারা পরিচালিত নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। করণ রয়েছে বালবকরণ পক্ষ শুক্ল, আর যোগ থাকছে আজ শোভন যোগ। দিন রয়েছে আপনাদের ক্ষেত্রে আজ শনিবার, এবং রাহুকাল থাকবে 8:52 সকালবেলা থেকে সকালবেলা 10:20 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা কোনো শুভকর্ম মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি কোনো শুভকর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে দুপুরবেলা 2:44 থেকে 4:13 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 7:24 থেকে 8:52 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। প্রপোজাল দেওয়ার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে না, থাকছে 8ই মার্চ, যা চলবে 8:13 সকালবেলা থেকে রাত্রেবেলা 11:57 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনি আপনার বিজনেস পার্টনারকে অথবা মনের মানুষকে বা কাছের মানুষকে কোনো প্রপোজাল দিয়ে বিশেষ ফায়দা আপনারা অবশ্যই পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 12ই মার্চ, যা চলবে আপনাদের ক্ষেত্রে 8:42 সকালবেলা থেকে দুপুরবেলা 2:27 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে আজ শুভতিথি থাকছে না, থাকছে 9ই মার্চ, যা চলবে আপনাদের ক্ষেত্রে 6:59 সকালবেলা থেকে 11:55 সকালবেলা পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি আজকে থাকছে না, থাকছে 9ই মার্চ, যা চলবে সকালবেলা 6:55 থেকে 11:55 সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা আপনারা অবশ্যই পেতে পারেন। সিজারিয়ান অপারেশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে আজ শুভতিথি থাকছে না, থাকছে 8ই মার্চ, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:43 সকালবেলা থেকে 9:07 রাত্রেবেলা পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে রাত্রেবেলা 11:27 থেকে পরবর্তী দিন সকালবেলা 8:31 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন যে কোনো ধরনের সিজারিয়ান অপারেশন শুরু করে আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন। জব জয়েন্ট করার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে থাকছে 8ই মার্চ, যা চলবে 7:43 সকালবেলা থেকে 9:07 পর্যন্ত রাত্রেবেলা। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে না, থাকছে 9ই মার্চ, যা চলবে আপনাদের ক্ষেত্রে 6:59 সকালবেলা থেকে 11:55 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে দুপুরবেলা 2:09 থেকে রাত্রেবেলা 9:03 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে পশ্চিম দিক। যারা পশ্চিম দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পশ্চিম দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পশ্চিম দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। চলে যাব আপনাদের সাথে আলোচনায় এবার অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের ক্ষেত্রে আজ সংখ্যা 1। আজ কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে আপনাদের সিদ্ধান্তের ক্ষেত্রে আজ কিন্তু আপনাকে কিছু বিশেষ বিষয়ে কথা বলতে দেখা যেতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো কাজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন তাহলে আপনাকে কারোর সাথে কথা বলতেও দেখা যেতে পারে, অথবা আপনাকে নিজের সিদ্ধান্ত নিতে দেখা যেতে পারে। সংখ্যা 2, প্রমোটিং ব্যবসায় আপনারা আজ সফলতা পাবেন, যাদের সংখ্যা 2। যাদের সংখ্যা 3 তাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। সংখ্যা 4, বুঝে কথা বলুন, আজ আপনার কথাই আপনাদের ক্ষেত্রে সফলতার দরজা খুলে দিতে পারে। সংখ্যা 5, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই তৈরি হচ্ছে আজ। সংখ্যা 6, আজকে আপনাদের ক্ষেত্রে দূরভ্রমণ এবং দূরযাত্রায় বিশেষ প্রাপ্তিযোগ আপনাদের ক্ষেত্রে নিশ্চিত মিলছে।
সংখ্যা 7 আধ্যাত্মিক উন্নতির যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। সংখ্যা 8 গৃহ পরিবর্তনের আজ পরিকল্পনা তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে। সংখ্যা 9 আজকে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে আসা জটিলতা সমস্যাগুলি সমাধানের পথ আপনারা আজ সহজেই কিন্তু খুঁজে ফেলতে পারেন। এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব ABCD। আর ABCD কেন দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে এ, আজকে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন সম্বন্ধীয় সমস্যাগুলি একটি সমাধানের পথ সহজে খুঁজে পেতে পারেন আপনারা। বি, জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় জায়গায় লগ্নি আজ করতে দেখা যেতে পারে। সি, মতবিরোধ এড়িয়ে থাকুন, পারিবারিক ক্ষেত্রে আজ মতবিরোধ বৃদ্ধি পেতে পারে। ডি, কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্মের সফলতা লাভ। ই, মার্কেটিং ফিল্ডে আজ সফলতা মিলবে। এফ, ভালোবাসার ক্ষেত্রে প্রেমজ জীবনের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে। জি, আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি না করাই শুভ হবে। এইচ, আজকে আপনাদের ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। আই, আজকে আপনাদের ক্ষেত্রে কর্মস্থানীয় ব্যক্তিদের সাথে কিছু মতবিরোধ হয়ে যেতে পারে। জে, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে নিশ্চিতভাবে দেখা যেতে পারে। কে, দাম্পত্য জীবনে আসা জটিলতা কিছু অংশে আজ কম হতে দেখা যেতে পারে। এল, আজকে কাউকে মনের কথা খুলে না বলা আপনাদের জন্য অত্যন্ত শুভ হচ্ছে। এম, আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। এন, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। ও, ছোট ছোট বিবাদ আজ এড়িয়ে থাকা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে ভালো হচ্ছে। পি, আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা ভীষণভাবে তৈরি হতে দেখা যাচ্ছে। কিউ, কাউকে ঋণ দেওয়া আজকে আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আর, দাম্পত্য জীবনে আসা জটিলতা কিছু অংশে আজ কম হতে দেখতে পাবেন। এস, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। টি, নতুন প্রজেক্টে অর্থলগ্নি বিশেষ ফায়দাদার হতে পারে। ইউ, আজকে আপনার কাছের মানুষই কিন্তু আপনাকে আজ কোনো বিশেষ বিষয়ে ব্যথা দিতে পারে। ভি, আজকে আপনাদের বিবাহের কথাবার্তা এগোতে পারে। ডাব্লিউ, আজকে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা করার সময় অত্যন্ত সাবধান এবং সতর্কতার সাথে ড্রাইভ করা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। এক্স, যে কোনো ধরনের ব্যাংকিং লেনদেন বা কারবারে আজকে আপনাদের কিছু গোলযোগ হতে পারে, সঠিকভাবে আজকে আপনাদের হিসাবপত্র বুঝে করা অত্যন্ত শুভ হবে। ওয়াই, আজকে আপনাদের মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। জেড, আজকে আপনাদের পারিবারিক বিবাদ এড়িয়ে থাকা অত্যন্ত ভালো হবে। চলে যাব আপনাদের সাথে আলোচনায়, কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার, যাদের জন্ম রবিবারে তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে আসা জটিলতা কমবে। যাদের জন্ম সোমবারে তাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে পারে। যাদের জন্ম মঙ্গলবারে তাদের ক্ষেত্রে দূরভ্রমণে প্রাপ্তিযোগ। যাদের জন্ম বুধবারে তাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। যাদের জন্ম বৃহস্পতিবারে জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় সমস্যার সমাধানের পথ আপনারা খুঁজে পাবেন। যাদের জন্ম শুক্রবারে তাদের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে আসা জটিলতা ঝামেলা যেগুলি চলে আসছিল সেগুলি সমস্যার সমাধানের এক আইনি সূত্র আপনারা পেতে পারেন। যাদের শনিবার জন্ম হয়েছে টেকনোলজিক্যাল ফিল্ডে আজকে সফলতার দিশা খুঁজে পেতে পারেন। চলে যাব আপনাদের সাথে আলোচনায়, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ, যাদের জন্ম বৈশাখে আজ কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে, সতর্ক থাকবেন। যাদের জন্ম জ্যৈষ্ঠ মাসে তাদের ক্ষেত্রে আজ জমি জমা প্রপার্টি নিয়ে সমস্যা বিবাদ বৃদ্ধি পেতে পারে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে, সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে আজ শত্রুতামূলক সম্পর্কের অবনতি আপনারা নিজেরাই আপনাদের জীবনে অনুভব করতে পারবেন। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটি শুভ নয়, অধিক ব্যয়বহুলতার জন্য আজকে আপনারা কিন্তু কিছু অর্থনৈতিক সংকটে পড়তে পারেন। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ প্রাপ্তিযোগ নিশ্চিতভাবে আপনাদের জীবনে অবশ্যই ঘটতে পারে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ পারিবারিক সম্বন্ধীয় সমস্যাগুলি আজ কিছু অংশে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে আধ্যাত্মিক উন্নতির যোগ আজকে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া আপনাদের ক্ষেত্রে শুভ নয়, এবং তার সাথে সাথে গাড়ি ড্রাইভ আস্তে করা আপনাদের জন্য শুভ হচ্ছে।
যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে যে কোনো ধরনের কথাবার্তা আজ বুঝে বলা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। হঠাৎই বাক শক্তিতে লাগাম না থাকার জন্য আপনাকে আজকে বড় বিপত্তিতে পড়তে দেখা যেতে পারে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ কেনাকাটার জন্য দিনটি অত্যন্ত শুভ রয়েছে। কোনো দূরবর্তী যাত্রার ক্ষেত্রেও আজ দিনটি আপনাদের ক্ষেত্রে অধিকাংশে শুভ ফল দেবে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে প্রেমজ জীবন সন্তানকে নিয়ে কিন্তু আজকে আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন। আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে। আলোচনার প্রথমে রাশিফলের প্রথম রাশি প্রত্যেক দিনকার মতো মেষ রাশি। যাদেরই মেষ রাশি তাদের ক্ষেত্রে আজ কিন্তু যে কোনো ধরনের পেন্ডিং কাজকর্মগুলি খুব কুইকলি আপনাদের করে ফেলা উচিত, তবে নতুন কাজের দিশা আপনারা খুঁজে পেতে পারেন। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটি অত্যন্ত আদর্শ রয়েছে। আজ বিকেলের পরবর্তী সময় বিশেষ প্রাপ্তিযোগ আপনাদের কর্মক্ষেত্রে নিশ্চিত পাবেন। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃষরাশি। নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করার পূর্বে 7-5 ভেবে লগ্নি করা তবেই ভালো হবে। আপনাদের ক্ষেত্রে জমি বাড়ি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় সমস্যাগুলির সমাধানের পথ খুঁজে পেতে পারেন। আজকে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আজ যে কোনো ধরনের দাম্পত্য কলহ সম্বন্ধীয় সমস্যাগুলি আজ কিন্তু আপনাদের ক্ষেত্রে জটিল আকার ধারণ করতে পারে। তার সাথে সাথে শত্রুতামূলক আচরণও আপনাদের ক্ষেত্রে আজ পারিবারিক সূত্রে বৃদ্ধি পেতে পারে। সতর্ক হয়ে চলা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। কোনো মানুষকেই আজ ঋণ দেওয়া আপনাদের ক্ষেত্রে শুভ নয়। শুভ রং আপনাদের জন্য সবুজ, শুভ সংখ্যা 2। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আজ মতবিরোধ মতানৈক্যে এড়িয়ে থাকা অত্যন্ত ভালো হবে। তবে দিনটা মোটের ওপর আপনাদের ক্ষেত্রে ভালো গেলেও কিছু অংশে আপনাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎই ভুলবশত কিছু সিদ্ধান্ত নিতে দেখা যেতে পারে, যার কারণে আপনি আজকে বড় বিপাকেও পড়তে পারেন। তা হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে, তা হতে পারে কর্মক্ষেত্রে। সতর্ক থাকুন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 7। আলোচনা করব সিংহ রাশি। মতবিরোধ আজ এড়িয়ে থাকা আপনাদের কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ হচ্ছে। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ রয়েছে। তবে আপনাদের ক্ষেত্রে আজ কিন্তু গোপন শত্রুতার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে এবং তার সাথে সাথে খরচ কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে পারে। খরচে লাগাম লাগানোর চেষ্টা করুন, তা আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আজ রান্নাঘর, অর্থাৎ আপনি যেখানে আগুনের সামনে যদি কোনো কাজবাজ করছেন বা অগ্নির সামনে কোনো কাজবাজ করছেন, তাহলে অত্যন্ত আগুন থেকে সতর্ক থাকা আপনাদের ক্ষেত্রে ভীষণ জরুরি। আজকে আপনাদের সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক হয়ে চলা বিবাদের সমস্যার সমাধানের পথ খুঁজে নাও পেতে পারেন। আজকে জটিল আকার ধারণ হতে পারে আপনাদের ক্ষেত্রে, সতর্ক থাকুন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব এবার আপনাদের সাথে বাস্তু টিপস। প্রত্যেক দিন বলে চলা ছোট ছোট বাস্তু টিপস আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করব। দক্ষিণ পূর্ব কোণায় সাধারণভাবে আমাদের রান্নাঘর হয়ে থাকে, কিন্তু দক্ষিণ পূর্ব কোণাকে ছেড়ে যদি পূর্ব দক্ষিণ পূর্ব অর্থাৎ পূর্ব দিককে ঘেঁষে যদি রান্নাঘর হয় এবং সেই বার্নারটি যদি পূর্ব দিকেই থাকে, তাহলে আপনাদের ক্ষেত্রে সুগার হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যেতে পারে। মধুমেহ অথবা ডায়াবেটিস সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে বেড়ে যেতে পারে। পরবর্তী দিন আরও কিছু নতুন বাস্তু টিপস আপনাদের সাথে আলোচনা করব। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কি গাছ পুজো করা আজকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনাদের ক্ষেত্রে অশ্বত্থ বৃক্ষের পুজো করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হচ্ছে। আজ আপনাদের ক্ষেত্রে খাওয়ার বলে দিই, যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই সামান্য মধু সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা আপনাদের জীবনে অবশ্যই দেখতে পাবেন। প্রতিনিয়ত যারা দান করেন, যারা যাদের দানের মানসিকতা রয়েছে, তারা অবশ্যই কিন্তু আজ বিশেষ কিছু দান করে বিশেষ ফায়দা পেতে পারেন। আজ আপনারা যদি বস্ত্র দান করছেন কোনো গরিব মানুষকে, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা নিশ্চিতভাবে দিয়ে থাকবে। আজকে একটি ছোট্ট উপায় আপনাদের সাথে আলোচনা করব। প্রতিদিন বলে চলা ছোট ছোট উপায়গুলি আপনাদের জীবনে নিশ্চিতভাবে কিছু শুভ ফল অবশ্যই ফেলে থাকে। আজকে আপনাদের ক্ষেত্রে উপায় বলে দিই। আজকে নক্ষত্র রয়েছে পুষ্যা এবং দিন আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে শনিবার। আজ বিকেলের পরবর্তী সময়ে সন্ধ্যের সময় কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ কিছু উপায় করে আপনারা আপনাদের কর্মের বাধাগুলিকে অনেকাংশে দূরীভূত করতে পারেন। কী করবেন? আপনারা একটি কাঁসার বাটিতে সামান্য সরিষার তেল নিয়ে নিজের মুখের ছায়াটিকে দেখুন এবং সেই তেলটিকে আপনারা কোনো প্রদীপের মধ্যে দিয়ে পোলতে করে আপনারা
জ্বালিয়ে দিন কোনো অসত্য বৃক্ষের তলায়। তা আপনাদের ক্ষেত্রে আসা শনির অশুভ প্রভাবগুলিকে অনেকাংশে অনেকভাবে কিন্তু দূর করতে নিশ্চিতভাবে আপনার জীবনে অবশ্যই সাহায্য করবে। আলোচনা করে নেবো আপনাদের ক্ষেত্রে যাদের আজ জন্মদিন রয়েছে তারা কিন্তু আজ বস্ত্রদান করে বিশেষ ফায়দা পেতে পারেন, যাদের আজ ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারাও কিন্তু আজ বস্ত্রদান করে বিশেষ ফায়দা পেতে পারেন। চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। রাশিফলের আলোচনায় এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। আপনাদের ক্ষেত্রে আজ সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়া উচিত, বিশেষত কর্মক্ষেত্র সম্বন্ধীয় জায়গাকে কেন্দ্র করে। আজ আপনাদের ক্ষেত্রে জমি জমা প্রপার্টি সম্বন্ধীয় বিষয়ে বিচার বুঝে করা উচিত। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটি আপনাদের ক্ষেত্রে শুভ নয়। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি। দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি পেতে পারে, দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটি ভালো না। আজকে আধ্যাত্মিক কোনো গুরুর পরামর্শে, আধ্যাত্মিক কোনো গুরুর সান্নিধ্যে আপনারা আপনাদের জীবনের কিছু দিশা খুঁজে পেতে পারেন। মানসিক প্রফুল্লতা আপনাদের ক্ষেত্রে আজ লাভ হতে দেখতে পারবেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 8। আলোচনা করব ধনুরাশি। আজকে আপনাদের মতবিরোধ মতানৈক্য হয়ে যেতে পারে পার্টনারের সাথে, বুঝে কথা বলা অত্যন্ত জরুরি। যানবাহন থেকে অত্যন্ত সাবধান, পথে ঘাটে কোনো দুর্ঘটনার প্রবণতা হঠাৎই কিন্তু তৈরি হতে আজ আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। সন্তানকে নিয়ে কিছু অংশে চিন্তা বৃদ্ধি হলেও বিকেলের পরবর্তী সময় সমস্যা সমাধানের পথ নিশ্চিতভাবে আপনারা অবশ্যই খুঁজে পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে প্রেমজ জীবনে জটিলতা কমবে, আজকে আপনাদের বিবাহের কথাবার্তা এগোতে পারে। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিন অত্যন্ত শুভ কিন্তু বলা যায় না। বিকেলের পরবর্তী সময় দূরযাত্রা করার সময় নিজের অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি। আজকে পাওনাদারদের পাওনা অর্থ চোকানোর চেষ্টা করুন, তা আপনাদের পক্ষে শুভ হবে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আজ দিন মধ্যম মানের বলা যায়। আজকে আপনাদের ক্ষেত্রে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে আপনি সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন শারীরিক ক্ষেত্র সম্বন্ধীয় সমস্যাগুলিকে কেন্দ্র করে। আজকে আপনাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে আসা জটিলতাও বৃদ্ধি পেতে পারে। তবে বিশেষ করে বলে দিই, যদি কোনো কম্পিটিটিভ এক্সাম আপনারা দিচ্ছেন তার ক্ষেত্রে আজকে আপনাদের জন্য দিনটা অত্যন্ত ভালো রয়েছে। কোনো লিগ্যাল অ্যাকশন নিতে চাইছেন তার জন্য আপনাদের ক্ষেত্রে আজ দিনটি অত্যন্ত শুভ রয়েছে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে মতবিরোধ এবং মতানৈক্য এড়িয়ে থাকা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটি শুভ নয়। ঋণ দেওয়ার জন্য এবং ঋণ নেওয়ার জন্য দিনটি শুভ থাকছে না আপনাদের ক্ষেত্রে। পার্টনারের হেলথ নিয়ে কিছু বড় সমস্যা আজ উপস্থিত হতে আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখা যেতে পারে। শুভ রং আজকে সাদা এবং শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।